চেষ্টা তো দিয়ে দিল, ভালোই। গুড ইভিনিং। মণ্ডপে ঢুকছি, মেয়েকে নিয়ে আসিনি, কারণ এখানে প্রচণ্ড ভিড়, আর ওকে নিয়ে আসলে না ঠিক ক্যাপচার করা যায় না, ক্যামেরা নিয়ে ও টানাটানি করতে থাকে মোবাইল নিয়ে, তো তাই ওকে ছেড়েই আমি এসেছি। তো দেখো চারদিকে দৃশ্যগুলো তোমাদের একটু দেখাই, খুবই সুন্দর হয়েছে। আর এই যে মা দাঁড়িয়ে আছেন, এবার ঘুরতে ঘুরতে চলে এসেছি জলপাইগুড়ির প্রাণকেন্দ্র কদমতলায় দুর্গাবাড়ির পুজোতে। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গা পুজো দেখতে। এই পুজো এবছর 513 বছরে পা দিল। এই পুজোকে কেন্দ্র করে প্রচুর মানুষের সমাগম হয় এই রাজবাড়িতে। চার সন্তান ছাড়াও
এখানে মায়ের সাথে পূজিতা হন গঙ্গা, বিষ্ণু, মহেশ্বর, মহামায়া ও দুই সখী জয়া বিজয়া। এখানে মা দুর্গাকে সাজানো হয় রূপোর অস্ত্র দিয়ে। এবার বাড়ি ফেরার পালা। তো ফেরার পথে দেখো মেয়ের আবদারে বাবা তাকে কচুরি খাওয়াচ্ছে। মেয়ে বলেই গিয়েছিল আমাকে কিন্তু কচুরি খাওয়াতে হবে। তো এই দেখো চলার পথে পেয়ে গেলাম আরও একটি প্রতিমার দর্শন। তো সেখানে একটু নেমে গেলাম, কারণ সেখানে দেখো কোনো ভিড় নেই এখানে। তো ভাবলাম একটু মেয়েকে নিয়ে গিয়ে একটু প্রণাম করিয়ে নিয়ে আসি। আসবে আসবে সে আনন্দেই আমরা মাতোয়ারা হয়ে উঠি। দেখো পুজো এসে পুজো চলেও যাচ্ছে, আবার অপেক্ষা একটা বছর, আবার কবে বছর পরে। আরও একটা বছরের অপেক্ষা নিয়েই আমরা কাল মাকে বিদায় জানাবো। কিন্তু এই বছরের দুর্গাপুজোটা আমার খুব একটা ভালো কাটে। আমার জেঠি শাশুড়ি মা তিনি কিছুদিন আগে আমাদের ছেড়ে চলে গেছেন, তাই এই বছর আমরা দুর্গাপূজার কোনো কিছুতেই অংশগ্রহণ করতে পারিনি, ঠাকুরও দেখতে যাইনি। তো আজ গিয়েছিলাম মেয়ের জন্য একটু মেয়েকে দেখাতে। তো তোমরা দেখলে যে আমি আর মেয়েই মণ্ডপে গিয়েছি, আমার হাজবেন্ড কিন্তু যায়নি। তো বলেছে না মেয়ে এই বছর ঠাকুর দেখবো না। ঠিক আছে, আমি আর মেয়ে গিয়েই ঘুরে এসেছি। মেয়েকে বাড়িতে এনে ওকে খাওয়ালাম, খাইয়ে দাইয়ে রেডি করে
ওকে মার সঙ্গে নিয়ে বসিয়েছি, ও মার সাথে খেলছে আর আমি একটু তোমাদের সঙ্গে কথা বলতে বসেছি। তো আমি এই জন্যই এই বেশ কিছুদিন যাবৎ আমি ব্লগ দিতে পারছিলাম না, কারণ বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো আমার এই সামান্য পুজো পরিক্রমা তোমাদের কেমন লাগলো জানিও। আমি তো খুব বেশি ঠাকুর ঘুরতে পারিনি, দেখতে পারিনি, সামান্য সময়ের মধ্যে যেটুকু সম্ভব আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তোমাদের কেমন লাগলো জানিও। তো সবাইকে বিজয়ার অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই ব্লগটি আজকের মতো এখানেই শেষ করছি।